সপ্তম তথা শেষ দফা ভোটে অশান্তির ঘটনা রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক বোমা, অগ্নিকাণ্ড। ভাটপাড়া থেকে রায়দিঘি, বারাসাত থেকে দেগঙ্গা সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোলে উত্তপ্ত হয় বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান ভাটপাড়া তৃণমূল প্রার্থী মদন মিত্র থেকে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে কৃষ্ণমাটি মাদ্রাসা স্কুলের বুথ থেকে নির্দল পোলিং এজেন্টকে বের করে দেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভাটপাড়া উপনির্বাচন ঘিরে তীব্র অশান্তি কাঁকিনাড়ায়। বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাঁকিনাড়া। বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে রাজারহাট ও নিউটাউন থেকে। কলাবাগানে দুই ড্রাম বোমা উদ্ধার হয় রবিবার সকালে। উত্তর কলকাতার পোস্তার রবীন্দ্র সরণিতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। মথুরাপুর কেন্দ্রের রায়দিঘিতে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জ বিভিন্ন বুথে। মজাক সে বাত নেই না।